রাজধানীর কাঁচা বাজারে সবজির সরবরাহ প্রচুর, তারপরেও একদিনের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে গড়ে 10 টাকা। করলা 50 টাকা, ঢেঁড়স 35 থেকে 40 টাকা, বেগুন 60 টাকা ও কাঁচামরিচ 60 টাকা দরে বিক্রি হচ্ছে। গত কয়েক সপ্তাহ কয়েকদিনের জন্য আজকে সবজির বাজার একটু বেশি, সবজি মনে করেন মার্কেটে কম, সেজন্য মনে করেন দাম একটু বেশি। 30 টাকা, এর নিচে কোনো সবজি নেই। 30 থেকে শুরু করে 150 টাকা মধ্যে সবজি রেট। কেজিতে 5 টাকা দাম কমেছে পেঁয়াজ ও আদার, স্থিতিশীল রয়েছে রসুনের দাম। ঈদের তুলনায় এখন মনে একটু কমছে, ঈদে যখন ছিল তখন একটু বেশি ছিল। গত সপ্তাহের তুলনায় ইন্ডিয়ান পেঁয়াজও 5 টাকা কম আছে, দেশি পেঁয়াজও 5 টাকা 10 টাকার মতন কম। চায়না আদাটা বেচছি আমরা 160 টাকা, দেশি আদারও 160 টাকা বেচছি, আর এই সপ্তাহে কেজি প্রতি 20 টাকা কমে আছে গা। সব রকম মাছের দাম বাড়তি স্বীকার করলেন দোকানিরা, তারা বলছেন সেই পুরনো কথা, সরবরাহ কম। কিন্তু ইলিশের সরবরাহ বাড়লেও দামে তার প্রভাব নেই। দাম কমে নাই, আশা করা যায় ধরুন আমদানি হইলে সামনে আশা করা তো কমবে। ইলিশ মাছের দাম তো আজকে মনে হচ্ছে যে অনেক বেশি, 1600 টাকা কেজি চাচ্ছে, এর কমে দিবে না। 800 গ্রামের মাছ 800 টাকা পিস বেচতেছি, 700 টাকা পিস বেচতেছি। এদিকে ঈদের আগে মশলার দাম বাড়লেও আরেক দফা বেড়েছে এলাচের দাম। এলাচি ঈদে আসলে 1600 টাকা কেজি, এখন 720 টাকা, 1 কেজিতে 120 টাকা বাড়ছে এলাচি। তেল ও ডালের দাম অপরিবর্তিত রয়েছে, তবে কেজিতে 2 টাকা কমেছে চিনি ও আটার দাম। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা।